পৃথিবীর বহু স্থান রয়েছে যা কালের সাক্ষী হয়ে রয়েছে। আবার এমন কিছু স্থাপনা রয়েছে যা আমাদের ইতিহাসকে জানতে সাহায্য করে। তাই এসব স্থানকে আন্তর্জাতিকভাবে রক্ষণাবেক্ষণের জন্য জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো আলাদাভাবে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে তালিকাভুক্ত করে। 2018 সালে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ইউনেস্কো বেশ কিছু জায়গার নাম ঘোষণা করেছে, যার প্রথমে রয়েছে 11-15 শতকে নির্মিত পশ্চিম ওমানের কালাহাতে বিবি মরিয়ম মুসলিয়াম। এরপর রয়েছে জাপানের নাগাসাকির 18 ও 19 শতকের নোকুবি চার্চ। ভারতের আরও অনেক ঐতিহ্যপূর্ণ স্থাপনার তালিকায় এবার যুক্ত হয়েছে মুম্বাইয়ের মেরিন ড্রাইভে অবস্থিত আর্ট ডেকো ভবনগুলো। এছাড়াও রয়েছে আরবের পশ্চিমাঞ্চলের আল আহসা মরুদ্যান, যেখানে অন্তত 20 লাখের বেশি পাম গাছ রয়েছে। সপ্তম শতকে তৈরি দক্ষিণ কোরিয়ার গঞ্জু প্রদেশের মোগোকাসা মন্দির 2018 সালের বিশ্ব ঐতিহ্যে জায়গা করে নিয়েছে। এই বৌদ্ধ মন্দিরের প্রাঙ্গণে একই সঙ্গে 7টি মন্দির অবস্থিত। এরপর রয়েছে ইরানের ফার অঞ্চলের সাসানিদ প্রত্নতাত্ত্বিক ভূদৃশ্য। এবং সবশেষে ওয়ার্ল্ড হেরিটেজের সপ্তম স্থানে রয়েছে কেনিয়ায় 16 শতকে তৈরি শুকনো পাথরের।